السلام عليكم ورحمه الله وبركاته نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئاتنا أعمالنا من يهده الله فلا مضللا ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وصراجا اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقه

قل يا عبادي الذين أصرفوا على أنفسهم على أنفسهم لا تقنطوا من رحمة الله قنط من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه قال تعالى ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا. سل وسلموا تسليما اللهم وعلى آله হাজারো বেথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো ছড়িয়ে দিতে চলে গেছো মদিনাই মক্কা ছেড়ে হের সুল ভুলবো তোমায় বলো কে মন করে বলো হে রেস ভুলব তোমায় বল কে মন করে আল্লাহ আরো জোরে জোরে পড়ি আলি মন কাাদি প্রাণমর যেতে সুন রে মদিনা মনমর কাদরে প্রাণ যেতে কাঁদরে যে যে মদিনা যে হল যে মদিনা ধন্য হল

ও মদিনার বুলবুলি কেমনে তোমাই রই বলি নবীজিকে বলতে পারবো যারা বললেন না তারা বুঝি পারবেন জোরে জোরে কোন নবীকে বলতে পারবো নবীজিকে ভুলে গেলে ইমান থাকবে আল্লাহ নবী বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাতা আকুনা হাব্বা ইলাইহি দেহে ও বলা দিহি ততক্ষণ পর্যন্ত তোমরা মেন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না আমি নবী তোমাদের মা বাবা সন্তান সন্ততি ও অন্যান্য মানুষের চেয়ে বেশি মহাব্বতের না হবো প্রিয় না হবো কথা কোন ঠিক কিনা না আমার সাথে বলুন অমদিনার বুলবুলি কেমনে তোমায় রে বলে দিন কাটে আর রাত কাটে দিন কাটে আর রাত কাটে তোর বেদনার ফুল তুলি কেমন তু মাই বলি বলা ভালা উলা আসুন জমিয়া জমি আখ সালি হে শ্রবণ ধরা অনল প্লবন নিভিলো পৃথিবীর সকল দহন আশরে আসরে ভিজিল মরু শহর পেল ছায়া তোর তুমি দিলে রহমের সব দর খুলি কেমনি তু মাইরোয় বলি বলুন ও মে বুলবুলি কেমনি তু মাইরোয় ভি দিন কাটে আর রাত কাটে দিন কাটে আর রাত কাটে তোর বেদনার ফুল তুলি কেমনি তো মাই রে বলে বলা গল আস না তুই জমিয় রাজশাহী জেলার অন্তর্গত মোহনপুর উপজেলা মাটি কাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত পঞ্চম বার্ষিক তফসিরুল কোরআন মাহফিলের প্রথম দিনের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ আসাদ আলী সরকার বিশেষ অতিথিবৃন্দ সম্মানিত অতিথিবৃন্দ বৃদন ইসলাম মুরব্বনে জাম বন্ধু যুবক ভাইয়ারা আমার স্নেহাস্পদ ছোট ছোট ছেলেরা পর্দার আড়ালে শ্রবণ্ডতার সম্মানিত মা ও বোনেরা বন্ধু সাংবাদিক বৃন্ধ প্রশাসনিক কর্মকর্তা বৃন্ধ পুলিশ ভাইয়ারা গোয়েন্দা বিভাগের ভাইয়েরা বিশেষ করে আমার সাথে সফর সঙ্গী হিসেবে রাজশাহী থেকে এখানে এসেছেন বাংলাদেশের ইসলামিক জ্ঞান বিতরণকারী এক সর্বশ্রেষ্ঠ উপযোগী মিডিয়া তহজিব মিডিয়া সেন্টার তহজিব মিডিয়া সেন্টারের সত্ত্বাধিকারী বন্ধুবর হাফেজ মৌলানা

জোরে জোরে বলছি আলহামদুলিল্লাহ শুক্রিয়া আদায় করলে খুশি হয় আল্লাহ তালা নিয়ামত বাড়িয়ে দেবার ওয়াদা দিয়েছেন আমরা যারা এখানে উপস্থিত হয়েছি নিয়ামত চাই কি চাই না যারা বললেন না তারা চান না জোরে জোরে কথা বলতে হবে আমি একটু আওয়াজ করে জবাব চাই আমার কথা কি আপনারা বুঝেন হ্যাঁ সবাই বুঝেনা এইজন্য আওয়াজ আপনারা আমার কথা বুঝতে পাচ্ছেন আমরা শুক্র আদায় করব কার সব সময় ডাকব কাকে সুখে দুঃখে সুবিধায় অসুবিধায় বিপদে আপদে দিনে এবং রাতে চব্বিশ ঘন্টা ডাকব কাকে জোরে বলেন আল্লাহর নাম নিলে সমস্যা আছে নাকি সমস্যা হলেই কে নাম নেওয়া ছেড়ে দেব জোরে জোরে বলেন ডাকবো কাকে ওই আল্লাহর দরবারে প্রাণ ভরে শুক্র আদায় করছি জোরে জোরে বলছি আলহামদুলিল্লাহ একটু জোরে তাকবীর বলছি বলছি আল্লাহ আকবর হাত ওপরে তুলে বলছি আল্লাহ আকবার বল রে তারি আল্লাহ আকাশ বলরে তারি জমিন বল রে মুমিন আকাশ আল্লাহ কার জমিন কার আমি আপনি কার বিধান চলবে কার আল্লাহর বিধান মানতে কারা কারা হাত তুলে দেখাও মুসলমান আল্লাহ কবুল করো জোরে কোন আমিন আরো জোরে বলছে আমেন জোরে জোরে চেল্লায় বলছে আল্লাহ আকবর আমার ভাইয়ার আল্লাহ পাকের নাম যারা স্মরণ করে আল্লাহকে যারা ডাকে হৃদয়ের সমস্ত দুঃখ জ্বালাগুলো দূর করে দেয় সাথে সাথে কথা কন ঠেক কেনা আর এই তাকবির ধ্বনি যখনই মসজিদের মিনার থেকে আওয়াজ ভেসে আসে আল্লাহ হকবর দুনি কণ্ঠে তখনই দুনিয়ার সব কাজ ফেলে দিয়ে মসজিদে ছুটে যায় আল্লাহকে স্মরণ করার জন্যে নামাজ পড়ার জন্য কথা কণ্ঠে কেনা কার হুকুম আরো জোরে আবার কন একটু জোরে আল্লাহর নাম না সোয়াব না গুনা এই তো আসতেছে কয়েকদিন পর মার কার মিছিল করে তো গলা ফাটায় বেলা তো আল্লাহর নামে তো আসতে কেন আজানের শব্দ যখন শুনি তাকবীর যখন শুনি মসজিদে ছুটে আসি কার হুকুম পালন করার জন্য দুনিয়ার কোন সরকারের নয় কোন নেতার নয় নেত্রীর নয় সুপার পল কোন রাষ্ট্রপ্রধানের নয় কার হুকুম মানার জন্য মসজিদে আসি জোরে কন আল্লাহ রব্বুল আমিন বলেন ইদানো মেইয়াও মিল জুম আতিফা আউ ইদা জিকিরিল্লাহি ওজারুল জরে জোরে জোরে কর্ম সুবহার আল্লাহ আল্লাহ বলেন গুলাম যখন আজান শুনবে যখনই নামাজের তাকবির শুনবে নামাজের জন্য তোমাদেরকে ডাকা হবে তখন দুনিয়ার সব কাজ ফেলে ব্যবসা ব্যবসাবাণিজ্য সব সুষু বন্ধ করে দে চলে আসবে ছুটে আসবে ফসাউ ইলা জিক্রিল্লাহি কার জিকির জোরে জোরে কোন কার জিকির আল্লাহর জিকিরের জন্য আল্লাহর শরণের জন্য মসজিদ প্রাঙ্গণে ছুটে আসবে যে ব্যক্তি আসলো ও ব্যক্তির জন্য কল্লাত আর যে ব্যক্তি আসলো না তার জন্য কল্লাত নয় জোরে কোন ঠিক কিনা এজন্য যখন আজান শুনবো মসজিদে আসবো নামাজ পড়ার জন্য রাজি কিনা জোরে বলেন সবাই বলে না এই জোরে কর আসব কিনা কারা কারা রাজি দু হাত তুলে আবার আল্লাহকে দেখান আল্লাহ তুমি কবুল করো জোরে জোরে কন আমেন আরো জোরে কন আমেন এজন্য সব সময় ডাকবো আল্লাহকে গভীর রাত্রে গোলাম যখন আল্লাহকে ডাকে আল্লাহ রব্বুল আলামিন শুনে কিনা জবাব দেয় কিনা যাদের পিছনে দৌড়ান যাদের পিছনে ঘোরেন যাদের পিছনে স্লোগান দেন যাদের জন্য জীবন শেষ করেছেন গভীর রজনীতে ডাকে অথবা টেলিফোন করেন সকাল বেলা বলবে বন্ধু ঘুমিয়েছিলাম মোবাইলটা সাইলেন্ট ছিল শুনতে পাই নাই তুমি যে শুনতে পাও নাই তুমি যে ঘুমিয়ে গেছ তোমার কর্মী বিপদে পড়েছে উদ্ধার করবে কে কথা কয় না কে কিন্তু আল্লাহ বলে গুলাম তুমি আমাকে ডাকো যখনই ডাকো তখনই শুনতে শুনতে পাই বদআউনি আস্তজিবিলাক যখনই ডাকও তখনই সাড়া দেই কেন নামি আল্লাহ ঘুমাই না ঘুম আমার কাছে আসা না জোরে কণ ঠেক্কে না আল্লাহ লা ইলাহা ইল্লাহু আল্লাহ আইয়ো কৈয়ো লা খুজোসিনা তুং অলা না উম জোরে জোরে কণ সুবহান আল্লাহ আল্লাহরফ্লাবিন বলেন তিনিশ আল্লাহ জাল্লাহ হচ্ছেন কাইয়ম জাল্লাহ হচ্ছেন হাইয়ন যিনি চিরঞ্জীব যিনি চিরপ্রতিষ্ঠিত লা তাকুযুহু সিনাতুম ওয়া লা যার কাছে ঘুম এবং তন্দ্রা কোনোটা স্পর্শ করে না কাছে আসে না ঘুম এবং তন্দ্রা তার কাছে আসে না অতএব জাল্লাহ ঘুমায় না চব্বিশ ঘন্টা বান্দার খেয়াল রাখে বান্দার খবর নেই বান্দাকে বিপদ থেকে উদ্ধার করে ওই আল্লাহকে আমাদের ডাকতে হবে হবে আল্লাহর জীবনের চলার ক্ষেত্রে সব জায়গায় মুসলমানের স্লোগানে স্লোগানের তাকবির থাকবে থাকবে কিনা জোরে কোন থাকবে কিনা তাকবির কি থাকবে কিনা স্লোগানে নাকি থাকবে না কথা বলেন থাকবে কিনা যে স্লোগানে তাকবিরি নাই ওটা মুসলমানের স্লোগান নাই কথা কোন ঠিক কিনা এজন্য আমাদের তাকবির হবে প্রতি স্লোগানে তাকবির শুনে নামাজে আসি তাকবির শুনি স্লোগান শুরু করব কথা কোন ঠিক ঠিক না আর এই স্লোগান যে স্লোগানে তাকবির আছে ওই স্লোগান দিতে গিয়ে যদি জীবন চলে যায় জীবন প্রদীপ নিভে যায় বুঝতে হবে ওই জীবন প্রদীপ চলে যাওয়া ওই জীবন প্রদীপ নিবে যাওয়া আমাদের চিন্তার কোনো কারণ নাই সে জীবন প্রদীপ চলে যাওয়াটাই হবে আমাদের শাহাদাতের মৃত্যু জোরে কোন ঠিক কে ঠিক না এজন্য বন্ধুক আমার মুসলমানের কামনা থাকতে হবে বাসনা থাকতে হবে সব সময় আমরা শাহাদাতের মৃত্যু চাই চান না কথা কয় না কথা না বললেও আস হবে না জোরে জোরে কোন শাহাদাতের মৃত্যু চাই কিনা এজন্য সব সময় তাকবীরকে ভালোবাসবো তাকবীরের সাথে থাকবো যারা তাকবীর বলে তাদেরকে আমরা সাপোর্ট করব কথা কোন ঠিক কে রে কিনা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন জোরে জোরে কোন আমিন এখন তাকবীর শুনলাম নামাজে গেলাম নামাজ শেষ হয়েছে এখন আর কোন কাজ আছে নাকি নামাজ শেষ কাজ আছে না আছে

কিন্তু মুসলমান কাজ ভুলে গেছে এখন কাজ করে না সারা দিন টুটো কোম্পানির ম্যানেজারে ঘুরে মুসলমান দরিদ্র হচ্ছে বিজাতিরা পরিশ্রম করে ধনী হচ্ছে কথা কোন ঠিক কি না সব মিডিয়া বেদিনদের হাতে সব প্রচার যন্ত্র কাফির মুশরিকদের হাতে এই কারণে মুসলমানদেরকে টেররিস্ট বানিয়েছে মুসলমানদেরকে সন্ত্রাসী বানিয়েছে জঙ্গি বানিয়েছে আসলে একটা মুসলমানের জঙ্গি নয় একটা মুসলমান টেরোরিস্ট নয় সন্ত্রাসী নয় সব মুসলমান পৃথিবীর মডেল পৃথিবীর আদর্শ মুসলমানের চাইতে মানবিক পৃথিবীর জমিনে আর কেউ হতে পারে না কথা কোন ঠিক কিনা কেননা মানবতার নবী আমাদের নবী প্রিয় নবী বিশ্ব নবী মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম সারা জীবন অসত্যের বিরুদ্ধে লড়াই করেছেন বাতিলের বিরুদ্ধে জিহাদ করেছেন হক প্রতিষ্ঠার জন্য নিজের দান দান শহীদ করেছেন নিজের শরীরের রক্তগুলো কুরবান করেছেন বন্ধুগার সেই নবীর উম্মাদ আমরা কিন্তু হকের পক্ষে বাতিলের বিরুদ্ধে আমরণ লড়াই করেই যাব জোরে কোন ঠিক কে ঢেকে না বাতিলের বিরুদ্ধে হকের পক্ষে লড়াই করে যদি জীবন চলে যায় তাতেও রাজি আমরা পিসপা হব না ও মোহনপুরের মুসলমান মাটি কাটার মুসলমান বলুন তো আমরা রাজি কিনা কারে কারে রাজি হাত তুলে আমার আল্লাহকে দেখা তাকবীরের যে অবস্থা এই তাকবীর দিয়ে তিন কায়েম হবে না তাকবীর কি শুধু মাহফিলই থাকবে নাকি বাড়িতে যাবে জীবনের শেষ প্রদীপ নিবার আগ পর্যন্ত তাকবীরের পক্ষে থাকব কথা কোন ঠিক কি না যদি জীবন প্রদীপ নিবে যায় সরযন্ত্র হয় আমাদের কোন জীবনে কষ্ট নেমে আসে জেল জুলুম নির্যাতন অত্যাচার তারপরও তাকবীরের পক্ষ ত্যাগ করব না কথা কোন ঠিক কি না এই দৃষ্টিকোণ থেকে ওয়াদা যদি ঠিক রাখি তাহলে আগামী দিন হবে এই ময়দান তাকবীরের ময়দান আগামী দিন হবে এই ময়দান আল্লাহর কোরআনের ময়দান আগামী দিন হবে ময়দান রসুলের আদর্শের ময়দান কথা কোন ঠিক ঠিক না কিন্তু মাহফিলে এসে হাত তুলে তাকবীর বলি দিনের পক্ষে থাকবো ওয়াদা করি মাহফিল থেকে যখন ফিরে যাই তখন দিন ভুলে মুনাফিকদের সাথে মিশে যাই কথা কোন ঠেক ঠিক না সেজন্য মাহফিলে সে ওয়াদা দিয়েছি জীবন যতদিন আছে ততদিন আল্লাহর কোরআনের সাথী থাকব কোরআন ওলাদের সাথেই থাকবো রাজিকিরা বলুন মুসলমান আল্লাহ তালা কবুল করন জোরে কন আমিন আরো জোরে কন আমিন আল্লাহর কোরআন পৃথিবীর সব সমস্যার সমাধান দিতে পারে পারে কি না তিপিয়ান আল্লে কুল্লি সাই এমন কোন বিষয় নাই যে বিষয়ের সমাধান আল্লাহর কোরআন দিতে পারে না এখন সমস্যা সমাধানের জন্য এক দিকে কোরআন হাতে নিয়ে আমাদেরকে ডাকছে আরেক দিকে ইউরোপ আমেরিকা ওহো তো নাসারাদের নীতি হাতি নিয়ে আমাদেরকে ডাকছে মুসলমান হিসাবে সাড়া দিতে হবে কাদের ডাকে কোরআনওয়ালাদের ডাকে না কি ওহো তো নাসরা মুশরিকদের ডাকে কাদের ডাকে সাড়া দিতে হবে কথা বলে মুসলমান ভুল বুঝলে চলবে না অনেক মুসলমান নামাজ পড়ে রোজা রাখে হাস করে তাহাজ্জাতের নামাজও পড়ে খতিব সাহেবের সাথে হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে মোনাজাত করে করে আছে না নাই তার মানে লোকটা ইসলাম ভালোবাসে দিন ভালোবাসে কোরআন ভালোবাসে আদর্শকে ভালোবাসে কথা কোন ঠিক কিনা কিন্তু অল্প একটু বুঝের অভাবে জীবন পরিচালনার দায়িত্ব কার হাতে দিবে সে রায়টা দিয়ে দেয় ওহো তো না প্রেতাত্মাদের হাতে এটা বুঝার ভুল কথা কোন ঠিক কিনা এই লোকটার যে বুঝার ভুল এ দাওয়াতটা দেওয়ার দায়িত্ব আমাদের কথা কোন ঠিক না কোন মুসলমান জীবন পরিচালনার দায়িত্ব উহুত নাসারাদের হাতে দিতে পারে না জীবন পরিচালনার দায়িত্ব থাকবে কোরান ওলারা এবং কোরআনের কাছে কথা কোন ঠিক কি ঠিক না তাহলে আর ভুল করব না ভুল করব না কি কথা কয় না আরো ভুল করব ওই যারা বলে না তারা মনে হয় করবে জোরে জোরে বলেন আরো ভুল করব এই আলোচনা শুরু হলো এখন কিন্তু শয়তান ডিউটি করা শুরু করবে মাঝে মধ্যে এসে কিছু কিছু লোককে তালিম দিয়ে উঠায় নিয়ে যাবে মনে মনে বলবে ঠিক আছে এখন আর ভালো লাগতেছে না রাত্র হয়েছে উঠামি সে উঠবে পাশের জনকে বলবে আমি গিয়ে মিসকল দিলে তুই আসিস মাঝে মধ্য থেকে দেখবেন এক দুজন উঠবে যারাই উঠবে বুঝতে হবে শয়তানে তারই তালিম দিচ্ছে এ লোকটাকে শয়তান উঠাই নিয়ে যাচ্ছে কথা কোন ঠিক কি না আর যারা এসে বসবে বুঝতে হবে আল্লাহ রহমতের চাদর তার উপরে এসেছে রহমতের ঢাকনা তার ওপর এসেছে তার হৃদয় বিগলিত হয়েছে এ কারণে মাহফিলের ভিতরে এসে বসছে এখন আমার প্রশ্ন আমরা কি রহমতের পক্ষে না শয়তানের পক্ষে তাহলে উঠবো না উঠব যতক্ষণ মাহফিল শেষ না হবে মুনাজাত শেষ না হবে ততক্ষণ কেউ উঠব না ইনশাআল্লাহ বলেন আরো আল্লাহর জীবনের সব সমস্যার সমাধান দিতে পারে পারে কিনা অর্থনীতির সমাধান শিল্পনীতির সমাধান নীতি শিক্ষানীতি সমাজনীতি রাষ্ট্রনীতি পারে কিন্তু আমরা কি আল্লাহর কোরআনকে সব নীতির সমস্ত উপহার জায়গায় নিতে পেরেছি মুসলমান হিসাবে নেওয়া দরকার ছিল কিনা কথা কয় না মুসলমান হিসাবে নেওয়ার দরকার ছিল কিনা যে মুসলমান নামাজে গেল নামাজে গিয়ে আল্লাহর দরবারে কান বরাবর হাত তুলে সারান্ডার করে বলছে আল্লাহ একবার আল্লাহ তোমার কাছে সারান্ডার করলাম তুমি সবচেয়ে বড় তোমার আইন সবচেয়ে বড় দুনিয়ার আর কারো আইন মানি না তোমার আইন মানি না হাতটা বাদ্যা আসামির মতো দাঁড়ায় গেলাম এবার শুরু করলাম আল্লাহর শেখানো দোয়া এক পর্যায়ে বললাম ইয়া কানা আবু দোয়া ইয়া আইন আল্লাহ তোমার আমি করি এবং করব তোমার কাছে সাহায্য চাই এবং সাবো এই ওয়াদাটা নামাজের মধ্যে করি কি করি না তাহলে গোলামী আল্লাহর করি এবং করব না বুদু এটার মধ্যে দুটি দুটি কাল আছে একটা হলো বর্তমান আইক হলো ভবিষ্যৎ এটাকে আরবিতে বলে মুজারে হাল এবং মুস্তাকবাল ইংরেজিতে বলে প্রেজেন্ট এন্ড ফিউচার মানে এখন যেমন তোমার গোলামী করছি এই মসজিদ থেকে বাইরে গিয়ে ঠিক তেমনিভাবে তোমার গোলামী করব। কথা কোন ঠিক কি না কিন্তু মসজিদ থেকে বাইরে সে যারা আমেরিকার গোলামি করে রাশিয়ার গোলামি করে হিন্দুস্তানের জাপানের গোলামী করে তাদের ওয়াদা ঠিক আছে ঠিক নাই তাকে কি কয় রাজশাহীর মানুষ বলেন আপনারা ফতুয়া দেন যার ঠিক নাই তাকে কি বলে মুনাফিকের শাস্তি আল্লাহর কোরআন বলছে ইন্নাল মুনাফিকেই না ফিদ্দার কিল সালিমিনার নার মুনাফিকের শাস্তি হলো জাহান নামের একবারে নিম্নস্তরে তার ঠিকানা তাহলে ও ঠিক রাখা দরকার আছে না নাই কথা কয় না দরকার আছে না নাই আছে আর আমরা মুসলমান আমাদের মডেল বানানো দরকার আল্লাহর নবীর সাহাবিদেরকে কথা কোন ঠিক কিনা আমাদের মডেল বানানো দরকার আল্লাহর নবীর সাহাবীদেরকে কিন্তু ছেলেরা মডেল বানাচ্ছে বিভিন্ন খেলার প্লেয়ারদেরকে কথা বুঝলে উত্তর দিয়ে চুলের কাটিং একজন এদিক দিয়ে চুল খাটো করে এদিক দিয়ে লম্বা করে খাড়া করে রাখছে জিজ্ঞেস করলাম এটা কি কাটিং দিয়ে কয়টা নেইমার কাটিং নেইমার কাটিং তা আমি জিজ্ঞেস করলাম হুইস নেইমার মার ছেলেরা জবাব দিছে হুজুর আপনি এটা চিনেন না নেইমার হলো ইন্টারন্যাশনাল ফুটবল তারকা ব্রাজিলের শ্রেষ্ঠ প্লেয়ার আমি বললাম তাই নাকি হ্যাঁ তো নেইমার কাটিং দিয়েছ চুলের এর মানে কি কয় নেইমারকে বড় ভালোবাসি তা আপনি যে নেইমারকে ভালোবাসেন আর নেইমার কাটিং দিছেন চুলের আপনার মডেল বানাইছেন নেইমারকে নেইমার কি জান্নাতি না জাহান কথা কয় না সে কি মুসলমান না খ্রিস্টান তো মুসলমান সারা আর কেউ জান্নাতে যেতে পারবে তা আপনি নেইমার কে মডেল বানাইছেন আরেকজন বানাইছে মেসিরি মেসির দাড়ি দেখিয়া চুল এইভাবে রাখছে গোড়ার চুলের মতো এইটাই বানাইছে জিজ্ঞেস করলাম কি ব্যাপার কারণ এই দুই দেশের জন্য বাংলাদেশ পাগল হয়ে গেছে কথা কোন ঠিক না

এখন হাসরে কার সাথে উঠবেন আবু বকরের সাথে না নেইমারের সাথে ওমরের সাথে উঠবেন না মেসির সাথে উঠবেন তেজগায়ে এক লোকের বাসায় দাওয়াত দিল গিয়ে আমাকে যে রুমে বসতে দিলো ওই রুমে গিয়ে দেখি কালো একটা লোক ব্যাট হাতি নিয়ে এভাবে বাঁকা হয়ে দাঁড়িয়ে আছে জিজ্ঞেস করলাম উনি কে ছেলেটি বলছে হুজুর উনি ক্রিস গেই। আমি নামটা মুখস্থ করলাম খুব কষ্ট হইল আমার ক্রিস গে জিজ্ঞেস করলাম ওনাকে ব্যাপার আঁকলা কেন বলছে সে খুব ভালো ক্রিকেট খেলে এই আমি তাকে ভালোবাসি তাকে না ঘরের ভিতরে রাখছি আমি বললাম এত কঠিন নাম এটা মুখস্থ করেছ ভালোবাসো ছবি হয়নি ঘরে রেখেছ আল্লাহ নবী দশ জন সাহাবির নাম বলেছেন তারা জান্নাতি এক নাম্বার সাহাবির নাম কি ছেলেটি বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে ঢাকা ইউনিভার্সিটিতে রাষ্ট্রবিজ্ঞানে অনার্স ছেলেটি বলছে হুজুর বলতে পারবো না আমি বললাম কেমন মুসলমান তুমি আল্লাহ নবীর এক নম্বর সাহাবি আবু বকরের নামটা জানো না অথচ ক্রিস গেলকে তুমি ঘরের ভিতর রেখে দিয়েছ আমার বন্ধুগণ ও রাজশাহীর মানুষ মোহনপুরের মানুষ আজকে বাড়িতে গিয়ে একটু পরীক্ষা করে দেখবেন কারো ঘরের ভিতরে চলচ্চিত্রের নায়ক নায়িকার ছবি আসেনি কোনো খেলোয়াড়ের ছবি আসেনি মডেলের ছবি আসেনি যদি থেকে থাকে এটা ঘরে রাখবেন নাকি ফেলে দিবেন কোনটা কোন রাখবেন না ফেলে দেবে মেয়েরা প্রিয়াঙ্কা সোপ্রারের মডেল বানায় ওই না অশ্বরিয়া হ্যাঁ আরো বহু নাম আছে মনে মনে কাছে হুজুরের নাম দাসি প্রকাশে হুজুর কি কানা হ্যাঁ হুজুর কি এটা কানা এটা সেকালের হুজুর এটা এই কালের হুজুর গতকালকে দেখলাম এক নেতা বক্তৃতার ভিতরে বলছে কয় তোমাদের জন্ম পাকিস্তানে আমাদের জন্ম বাংলাদেশে তা আমরা বাংলাদেশের হুজুর কথা কোন ঠিক কিনা কারণ বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে আল্লাহ আমগোটা ফাটাইছে এই জন্য চোখ একটু বেশি খোলা বিভিন্ন আইটেম মাঝে মাঝে আমাদের সামনে পড়ে আর পড়লে মুঞ্জা থাকি না কে মুঞ্জা থাকলে বিপদ আছে যদি শরীরের মধ্যে ধাক্কা লাগে উভয় নাই কারণ কোন দিক দা কোন ধাক্কা লাগলে কোন দিক দা যে কিভাবে তৈরি কই নিব ওটা তো নাই কথা কোন ঠিক কিনা এক লোকের উল্টা পাল্টা কোশ্চেন করছে বলে ওহে শেখ রাগের মাথায় অল্প একটু কিছু কইছে কোয়াল লাগু তো লই রেখেছ গা কথা কই ঠিক কি ঠিক না হ্যাঁ যত দোষ নন্দ গো হুজুর ঘর বয়ের অভাব নাই কারণ ছেলের আর দোকানে সামনে দাঁড়ায় থাকে কয় হুজুর না দেশটা খাই লাইছে দেশটা রাখছে কেন কথা কই না হুজুর ঘর দুধ নাম দোকানে স্টলে রাস্তায় ক্লাবে মিটিং এ সব জায়গায় খালি হুজুর না। কয় কি কয় না যারা হুজুর ঘর দুধ নাম খুইজা তাদের বুঝতে হবে আলেম ওলামা আছে বিদায় দেশে কোন আছে না থাকলেwidetildeছিলত থাকতো না কিয়ামত হয়ে যেত কতক্ষণ ঠিককে ঠিক না আর বাংলাদেশের এক নম্বর সাত সাইমানের অধিকারী মুসলমান আল্লাহ নবীর বিবিদেরকে আপনার বিবির মডেল বানান কথা কোন ঠিক কিনা মহিলা সাহাবি উম্মাহাতুল মুমিনিন নবীজির আদরের দুলালি ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাদেরকে মডেল বানান কিন্তু মুসলমানের মেয়ে আল্লাহ নবীর বিবিদেরকে মডেল বানায় না না ফাতেমাকে বানায় না খাদিজাকে না মডেল বানায় প্রিয়াঙ্কা চোপড়া ও সিরিয়াকে কে কতক্ষণ ঠিক কিনা ছেলেরা মডেল বানায় ক্রিস গেলকে নেইমার এবং মেসিকে ও যুবকেরা মডেল হবে হজরত আলী মডেল হবে খালেদ ওয়ালিদ মডেল হবে মাস মাবিস মডেল হবে হাসান হোসাইন কথা কোন ঢেককে ডেকে না যেই যুবকের আজকে ওয়াদা দিবে হাসান হোসেনকে জীবনের মডেল বানাবে এই মোহনপুর কাশি কাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আমি বলে গেলাম তুমি জান্নাতি হবে কেমতের ময়দানে হাসান হোসাইনের সাথে তুমি জান্নাতে যাবে ও যুবকেরা হাত তুলে দেখাও জীবনের মডেল হাসান হোসেনকে বানাবে কিনা কারা কারা রাজি হাত তুলে দেখাও মুসলমান আমার বন্ধুগণ প্রশংসা করবে মহিলা তার স্বামীর স্বামী প্রশংসা করবে তার স্ত্রীর কতক্ষণ ঠেক কি না স্বামী মহিলার সামনে যাবে বিবির সামনে যাবে সেজে গুজে নিজের বিবি ভালোবাসা দিবে আবার বিবির সেজে গুজে স্বামীর সামনে যাবে স্বামীকে ভালোবাসবে এখন স্বামীর সামনে যায় দশ দিনের ঘামের কাফ সিরা ময়লা জামা পরে স্বামীর সামনে যায় আর বিয়ার বাড়িতে বেড়াতে যাবে যত আধুনিক মানের মানসম্মত পরিষ্কার স্ত্রী করা কাপড়টা ওইটা পরে গোমটা তো দেয় না স্বর্ণের সেনটা আস্তে করে ওটার উপরে কথা কতক্ষণ ঠিক কি ঠিক না জীবনে কোনো দিন স্বামী তার বিবির প্রশংসা করে নাই কিন্তু পার্শের বাড়ির ছেলেটা কয় ভাবি আজকে আপনাকে সেরকম লাগছে বাবে মনে মনে কয় আম বাড়ি তাই তো জিন্দিগি তো সেরকম লাগে কইল না আজকাল সেরকম লাগছে সে মনে হয় আমার একটু একটু পিয়ার করে গন্ডাগোল লাগছে নি কথা কন লাগছে নি গন্ডাগোল আরে হ্যাঁ স্টলের সামনে বসে রয়েছে আর এক লেডিস দেখা তাকাইছে আবার হয়ে হচ্ছে লেডিসে কয় ব্যাপার কি শীষ দিলা কয় ও ভাই সাহেব আমি কেমন আছে কই ভালো তুমি কেমন কয় ভালো কয় আজকে তোমার সেইরকম লাগছে আপনিও প্রশংসা করলেন উল্টা সেও প্রশংসা করছে উল্টা লাগছে গন্ডাগল এই জন্য বাংলাদেশে এই সংক্রান্ত মামলা ফিফটি পার্সেন্ট আদালতের মধ্যে কথা কোন ঠিক কিনা আজকে বাড়িতে গিয়ে বিবিকে আই লাভ ইউ বলবেন আই লাভ ইউ হাসে পারবেন একটাই কথা কই আপনি পারতেন না হ্যাঁ হাসলেন কেন এই বুড়া মানুষ বাড়িতে গিয়ে যদি আসসালাম আলাইকুম বলে কয় বিবি হুজুর কইছো তোমার আইলা কইতা ভালোবাসা বাড়বে না কমবে কথা কয় না সভাপতি যদি কয় বাড়বো না বাড়বো একবার যদি বুড়া বুড়ি কে আইলা কয় আবার বুড়িও বুড়ারে আইলা কয় ষাট বছর নফল বন্দিগীর সব হবে মনটা তো ঠান্ডা করে দিছে এখন বুড়া বুড়ি রে কয় না আরেকটারে রে যে কারণে গন্ডা করে কথা কোন ঠিক কিনা বাড়িতে গিয়ে সালাম দিবেন খাদিজাকে মডেল বানান খাদিজা বলেন আমি তাকিয়ে থাকতাম রসুল আসবে কখন আর রসুলকে সালাম দেব কিন্তু রসুল আমার আগে সালাম দিয়ে দিয়েছে আর আপনি নবাবজাদা সলিমুল্লাহ মনে মনে কয় আমি সালাম দিতাম আমারে এই দিয়ে তো না কয় কি কয় না কথা কন হ্যাঁ কয় তাফসির মাহফিলতে আসতো ঢাকা থেকে হুজুর আসছিল কি ওয়াজ করছে কয় ওয়াজের মধ্যে হুজুর কইছে আমি বাড়িতে যাই সময় তুই সালাম দিতে আইলেও সালাম দিতে সুবিধা নেই কইছে কয় আর কিছু কয় নাই কয় আরেকটা কথা কইছে কথা কম কইতি বিবিদের প্রতি মহাব্বত দরকার আছে না নাই একজন বুড়া মানুষ বিবির সাথে খেতে বসেছে বিবির মুখে লোকমা তুলে দিয়েছে বিবির স্বামীর মুখে লোকমা দিয়েছে আল্লাহর নবী বলে ষাট বছর একাধারে দাঁড়িয়ে নকল বন্দি করলে যে সোয়াব হইতো এই সোয়াব এই দম্পতির আমল নামায় দিয়ে দিবেন কে আল্লাহর নাম আবারও আসতে জোরে কন কে আল্লাহ তালা দিয়ে দিবেন খালিজা বলেন আমি চুপ করে দরজার কিনারে দাঁড়িয়ে থাকতাম রসুল আসতেছে রসুলকে সালাম দিব কিন্তু আমি দিতে পারি নাই রসুল আমাকে আগে সালাম দিয়ে দিয়েছে করে আসতে মাঠ থেকে এসে দেখে এখনো নাস্তা তৈরি হয়নি মিজাজ গরম না নরম আপনাদের রাজশাহীর মানুষের মিজাজ গরম হয় না নরম হয় গরম শোনেন রসুল্লাহ সাল্লাম যুদ্ধ থেকে আসছে কোথায় থেকে আসছে ঘটনাক্রমে ওই দিন রুটি বানানের পালা হলো হরজত আয়সা সিদ্দিকা লহ আল্লাহ আনহা আয়সার বয়স কম ছিল না বেশি কিছু জবাব দেন আয়সার বয়স কম না বেশি হরজত আয়সা সিদ্দিকাকে আল্লাহ নবী অনেক ভালোবাসতেন ইয়া বলে ডাকতেন হে লাল টুকটুকি লালি লালি বলে ডাকতেন আয়সা খুশি হতো মুসকি হাসত গালের মধ্যে টোপ পড়তো আল্লাহ নবী বলতেন আয়সা তুমি যখন হাস গালের মধ্যে যখন টোপ পরে আমার হৃদয় ঠান্ডা হয়ে যায় কলিজা ঠান্ডা হয়ে যা আয়সার রুটি বানানোর পালা। আটার খামির করেছে বসেছে আয়সা রুটি বানাবে কিন্তু চোখে ঘুম এসে গেছে খামিরের মধ্যে হাতটা রেখে আয়সা গেছে পার্শে একটা বড় বকরি ছিল বকরি এসে আটার খামির কামড় দিয়ে নিয়ে গেছে আয়সা ঘুমায় মনোযোগটা শোনেন আমার দিকে তাকান একটা লোক কথা বলবে আয়সা ঘুমায় বকরি এসে আটার খামির নিয়ে গেছে আল্লাহ নবী ক্লান্ত পরিশ্রান্ত ক্ষুধার্ত অবস্থায় ঘরে ফিরে আসলেন আশা ছিল এসে রুটি খাবেন কিন্তু এসে দেখে আয়সার হাতে আটার খামিরগুলো বেজে আছে আয়সা ঘুমি আছে পাত্রের মধ্যে আটার খামির নাই পার্শ্বে তাকে দেখে বকরি চেটে চেটে আটার খামির খেয়ে ফেলছে ও বন্ধু আপনি যদি দেখতেন রুটি বানানোর আটার খামির আপনার বিবি হাত দিয়ে যখন তৈরি করেছে ঘুমিয়ে গেছে বকরি নিয়ে গেছে মেজাজ গরম হইতো না নরম হইতো আল্লাহর নবী কোনো কথা বলে নাই হরজতে আইসাকে পাতাল কোলে করে দুই হাতে সুন্দর করে উঠায়া কপালের মধ্যে প্রেম ভালোবাসা আর সুন্দর দুটি চুমু দিয়া আল্লাহ নবী খাটের মধ্যে হরজত আয়সাকে শোয়ায় দিছে আয়সাকে শোয়া সুন্দর করে পা দুটো সোজা করে দিয়েছেন দিনের নবী পানি গরম করলেন আটার খামির করলেন নিজের হাতে রুটি তৈরি করলেন এবার তরকারি কেটে কেটে সবজি তৈরি করলেন রুটি এবং সবজি দস্তর দস্তরখানার উপর রেখে আয়সার ছিয়রের কিনারে গিয়ে বসে আল্লাহ নবীর রহমতের হাত মাথার মধ্যে দিলেন আয়সার ঘুমটা ভেঙে গেল আয়সা চোখ মেলে তাকে দেখে বিশ্ব কিনারে বসে আয়সাকে আদর করছেন আয়সার মাথায় রহমতের হাত রহমত আল্লিল আলমিন ভুলিয়ে দিয়েছেন আয়সা সবচেয়ে বেশি লাজুক ছিল নবীজির চারার দিকে তাকা বুঝতে পেরেছেন আল্লাহর নবী ক্ষুধার্ত নবীজিকে খানা দেওয়ার প্রয়োজন ছিল কিন্তু আটার খামির করেছি আমি ঘুমিয়ে গেছি আটার খামির কোথায় আমি জানি না এখন দেখি আমি খাটে নিশ্চয়ই দিনের নবী আমাকে খাটের মধ্যে শোয়া দিয়েছে আয়সা লজ্জা পেলেন মাথা নিচয়ের দিকে দিয়া মিটি মিটি করে কেঁদে কেঁদে চোখের পানিগুলো ছেড়ে দিয়েছেন ডাক হর্যো আয়সা পেও না বুঝতে পেরেছি কাজ করতে গিয়া তুমি ক্লান্ত হয়েছ চোখের মধ্যে ঘুম এসেছে তুমি ঘুমিয়ে গেছ আটার খামির বকরি নিয়ে গেছে তোমার কোনো অপরাধ নাই তোমার কোনো দোষ নাই আমি তোমাকে খাটে শোঁয়া দিলাম খাটে শোয়াইয়া তারপরে নিজের হাতে আটার খামির করলাম রুটি তৈরি করলাম সবজি তৈরি করলাম ওয়াইসা আসো এখন একসাথে বসে দুজনে মিলে খাই আল্লাহর নবী রুটি সিরলেন সবজি বড়ালেন সবজি মেখে সর্বপ্রথম আয়সার মুখে রুটি তুলে দিয়েছে আর আসতে কন সুবহান আল্লাহ আমার ভাইয়ারা হরজত আয়সা বলেন লা ওলা ওলা কাহারানি আল্লাহর নবীর জীবনে কোনো দিন আমাদেরকে মারে নাই শোনাল্লা আল্লাহর নবী কোনো দিন গালি দেয় নাই আল্লাহর নবী কোনো দিন আমাদেরকে কষ্ট দেয় নাই শুধু প্রেম দিয়েছে সুহাগ দিয়েছে ভালোবাসা দিয়েছে এত মোহাব্বত এত ভালোবাসা আল্লাহর নবীর ছিল মনে হচ্ছিল যেন দিনের নবীর ঘরটাই জান্নাতের নমুনা জোরে জোরে কান সুবাহান আল্লাহ আজ যদি স্বামীগুলি আল্লাহর নবীকে মডেল বানিয়ে আয়সার মতন নিজের বিবিকে ভালোবাসে মোহাব্বত করে কাজ থেকে ফিরে এসে পাক করতে দেরি হয়েছে বিদায় রাত না করে আর যদি ভালোবাসা দেয় প্রেম দেয় মোহাব্বত দেয় আদরের কণ্ঠে বলে তা তোমার দেরি হয়েছে তাতে কি হয়েছে আমি নিজে একটু পাক করব দিনের নবী এসে আয়সার কিনারে বসতেন বসে বসে লাকড়িগুলি চুলার ভিতরে দিতেন তরকারির পাতিলার মধ্যে এমনিভাবে চামিশ দিয়া নাড়া দিতেন তরকারির পাতিলা ঘরের ভিতর নিয়ে যেতেন ও মানুষ মোহনপুরের মানুষ আপনারা যদি বিবিকে ভালোবাসেন বিবির সাথে দিনের নবীর মতো একটু কাজ করেন যেই নবী ছিল মদিনার রাষ্ট্রপ্রধান যেই নবী হলেন বিশ্বনবী নবী ওম্মতের কান্ডারি ওম্মতের দরদি নবী সেই নবী যদি নিজের বিবির সাথে কাজ করতে পারে আজকের এই মাহফিলে ওয়াদা দিতে হবে বাড়িতে আমাদের বিবিদেরকে আমরা কষ্ট দেব না তাদের সাথে কাজে শেয়ার করব কারণ হাত তুলে দেখো মুসলমান আল্লাহ আমিন কবুল করে নেন সকলে জুড়ে জুড়ে বলি আমিন আরো জোরে জোরে বলি আমিন আমার বন্ধুগণ আহ্লাদ নবী যদি আমাদের আদর্শ আমাদের জীবনের আদর্শ হতো চলার আদর্শ হত পরিবারের আদর্শ হতো সমাজের আদর্শ হতো রাষ্ট্রের আদর্শ হতো ওই সমাজ সুন্দর হতো ওই রাষ্ট্র সুন্দর হতো না আল্লাহ নবীকে যারা মডেল বানিয়েছে আদর্শ বানিয়েছে তাদের জীবনের ইজ্জত বানিয়ে দিয়েছেন কে জোরে জোরে কোন কে আমিরুল মোহামিনের হর্য আমার ফারুক রাতের বেলায় ছদ্মবেশে মদিনার অলিতে গলিতে ঘুরতে একদিন তিনি মদিনার গলিতে হাঁটা শুরু করছেন একটি বস্তির ভিতর দিয়া একটি ছোট্ট ঘরে হরজ তোমার দেখতে পেলেন বাতি জলে কি জলে গভীর রজনীতে মা এবং মেয়ে দুজন গল্প করছে হরজ তোমার কান পেতে শুনতে লাগবে মা বলছে মেয়েকে আগামীকাল যা দুধ আমরা বকরি থেকে নেব ওই দুধের সাথে একটু পানি মিশায়া তারপরে বাজারে বিক্রি এই বলছে মা দুধের সাথে পানি মিশায়া বিক্রি করব। তুমি কি জানো না হর্যতে উমার আইন করেছে দুধের সাথে পানি মিশানো যাবে না যাবে কথা কোন যাবে মা বলছে বেটি উমর তো এখন আর এখানে নাই মেয়েটি বলছে মা উমর নাই কিন্তু যিনি উমরের আল্লাহ আমার আর তোমার যিনি আল্লাহ ওই আল্লাহ আছে কোন আছে না নাই উমর দেখবে না কিন্তু আল্লাহ দেখবে উমর তার খাদেমকে বললেন ও খাদেম ঘরের মধ্যে একটা চিহ্ন আকর সকাল বেলা মা আর মেয়েকে খবর দিবে তারা দুজনকে আমার রাজ দরবারে তাদেরকে ডাকা হল হাজির হলেন মা মনে মনে চিন্তা করে কথোপকথনের কথা মনে হয় আমার শুনে ফেলেছে না জানে কি শাস্তি আমার হয় হর্যত উমার ডাক দিয়ে বললেন আমার কিনারে চেয়ারের মধ্যে বসেন বসে গিয়া আপনি একটু আমার সাথে একটু আলাপ করেন আপনার কাছে একটা প্রস্তাব দিব বলেন তো প্রস্তাবটা মানবেন কিনা ওই মহিলা বলছে কি প্রস্তাব ডাক দিয়ে বলেন ও মহিলা রাত্রে আপনি আর আপনার মেয়ের কথোপকথন আমি শুনে ফেলেছি আপনার মেয়েকে আমার সন্তান আবদুল্লাহ ইবনে ওমরের বিবি বানাতে চাই সুবান রসুলের আদর্শ সততা মানুষের ইজ্জত বাড়িয়ে দেয় গোয়ালের বাড়ি থেকে রাস প্রসাদে পৌঁছে দেয় কথা কোন ঠিক কি ঠিক না ও মহিলারা মডেল বানাবেন রসুলের বিবিদেরকে মডেল বানাবেন রসুলের কন্যাদেরকে মডেল বানাবেন মহিলা সাহাবিদেরকে জীবনের মডেল জীবন পরিবর্তন হবে আখেরাতে জান্নাতে যাওয়া যাবে কথা কোন ঠিক কি ঠিক না আর ছেলেরা মডেল বানাতে হবে হরজতে আলী রাজি আল্লাহ তালা আনহুকে জোরে কোন ঠিক কি ঠিক না বন্ধুগণ আমার আল্লাহর রসুল একটু আনন্দ ফুর্তিও করেছেন করে নাই কথা কন করে নাই বিবিদেরকে সময় দিতে গিয়ে হরজত আয়সা কিনা মরুভূমির মধ্যে দৌড় প্রতিযোগিতা দিয়েছেন রসুল একদিন দৌড়িয়েছেন ইচ্ছা করে পিছনে পড়েছেন আয়সা একটু সামনে গিয়ে বলছে আমি জিতে গেছি রসুল মুস্কি হাসি আর বলে আয়সা তুমি জিতে গেছো সত্যি তুমি বেশি দৌড়াতে পারো আয়সার মধ্যে প্রেম মোহাব্বত ভালোবাসা একটু বেশি বেড়ে গেছে কথা কন ঠিক কিনা এখন আপনাদের মাটি কাটানা মোহনপুর মাটি কাটা আপনাদের এই মসজিদের ইমাম সাহেবকে রাত্রের বেলা যদি দেখেন যে বিবির নিয়ে দৌড়ায় সকালবেলা ফতো দিব এই ইমামের ভিসে নামাজ পড়বো না রসুল দৌড়াইছে এখন মসজিদের ইমাম যদি একটু দৌড়ায় বিবির নিয়ে এই ইমামের ভিসে আরো ইমাম সব না জায়েজ করছে কি আপনি যে বিবি রে নিয়ে মার্কেটে যান মাথা তো থাকে না আর ইমাম সব গভীর গজুনীতে বিবি রে বোরকা গায়ে দвая ফরদা করে একটু রাস্তাটা দৌড়াইছে এতে করে ইমাম সাহেবের এত দুর্নাম নাম আপনি জেলা রাজশাহী নিউ মার্কেট মার্কেটিং করতে যান বিবি রে মাথা তো কাফুর নাই সাইকেলের মধ্যে মোটরসাইকেলের মধ্যে বসায়া গান গায় চলে আমার সাইকেল হাওয়ার বেগে উইরা উইরা রাজশাহী শহর দেখমু আজকে গুইরা গুইরা হ্যাঁ তখন কোনো সমস্যা নাই কেন শরীয়তের হুকুম আপনার আর ইমামের মধ্যে কোনো ব্যাস কম আছে কথা কন আপনার মাঝে আর ইমাম সাহেবের মধ্যে শরীয়তের হুকুমে কোনো ব্যাস কম আছে তাহলে আপনার বিবির মাতার মধ্যে কোনো কাফরও নাই কফালের মধ্যে আবার হিন্দু গর মতো তিলুক দেখছে আছে না নাই রাজশাহীর মেয়েরা কফালে তেলক দেয় কি কয় আমি তো মনে করছি রাজশাহীর মেয়েরা সবচেয়ে ভদ্র সবচেয়ে ধার্মিক কারণ আমি রাজশাহী শহরে বুরকা ছাড়া মেয়ে খুব কম দেখছি আলহামদুলিল্লাহ কর আরো আসতে কর যে হুজুরে বাড়ি অলিদের প্রশংসা করছে আমরা আলহামদুলিল্লাহ করতাম মহতারাম বন্ধুগণ বলতেছিলাম মডেল বানাতে হবে সাহাবিদেরকে মনে আছে না নাই সুলের কাটিং সাহাবিদের মতন হবে দাড়ির কাটিং সাহাবিদের মতন হবে টুফির কাটিং সাহাবিদের মতন হবে পাগড়ির কাটিং সাহাবিদের মতন হবে ফাঞ্জাবির কাটিং সাহাবিদের মতন হবে কথা কোন ঠিক কি ঠিক না হ্যাঁ কিন্তু এখন কি কাটিং দেয় হ্যাঁ নিজেও জানে না এখন ইদানিং বাড়িছে পুরা মাথা সাওয়া এখন দু তিনটা রাখিয়েছে দাঁড়িয়ে রাখে না কিন্তু দাঁড়ির মধ্যে ফ্যাশন করে মোষের সাথে আন্দনা লাগাইয়া ই বেশি হইল করে ই কলমের কালির ডাকে লাগে আরে কি রে কয়ে এটা একটা কাটিং করি কাটি কাটিং আর এটা কার কাটিং এটা তো রসুলের কাটিং এর সাথে মিলে না রসুলের কাটিং এর সাথে মিলছে না তাইলে তুমি যার কাটিং বানাইছো তার সাথে যদি হাস করে তোমাকে জাহান নামে যেতে হবে কথা কোন ঠিক কিনা কথা ঠিক কিনা জাহান নামে যাবেন না জান্নাতে যাবেন জোরে কোন জাহান্নামে নামে যাবেন না জান্নাতে যাবেন স্বামী এবং স্ত্রীর মোহাব্বত ভালোবাসা প্রেম সাহাবিদের জীবনী ফলো না করলে হবে না কথা কোন ঠিক না বলতেছিলাম হরজতে খাদিজা বলেন আমি দরজার মধ্যে দাঁড়িয়ে থাকতাম রসুলকে আগে সালাম দিব কিন্তু রসুল আমাকে আগে সালাম দিয়ে দিতেন আজকে একটি সবক বাড়িতে নিয়ে যেতে হবে আমরা বিবিদেরকে বাড়িতে গিয়ে সালাম দেব যাদের বিবি নাই মাকে সালাম দেব বাবাকে সালাম দেব আছি। কথা কোন রাজি আছি আল্লাহ রসুল মক্কা থেকে মদিনায় গেলেন মদিনায় গিয়ে কি ওয়াজ করেছেন ইয়াই হান্নাস হে মানব মন্ডলী আফসুস সালাম বেশি করে সালাম দা সালামটা আছে না নাই এই কথা কয়না আছে না নাই ওয়াই তো আম ও আম তোকে খানা খাওয়াও নবীজি বলেন আফসুস সালাম এক নাম্বার আমল বেশি করে সালাম দাও দুই নাম্বার আমল ওয়াই তো আম ও আম তোকে খাদ্য দাও তিন নম্বর আমল আল্লাহ নবী বলেছেন অশ্লীল আর হাম আত্মীয়তার সম্পর্ক সুন্দর করো আমি পুরা বাংলাদেশে রাজশাহীর প্রশংসা করি রাজশাহীর মানুষ আত্মীয়তা অনেক ভালো বুঝে অতিথি পরায়ণ রাজশাহী এক বাড়িতে মেহমান আসলে পুরা সমাজের মানুষ তাদেরকে খাওয়াতে চায় এই যে রেওয়াজ এটা আপনাদের অত্যন্ত উত্তম রেওয়াজ রসুলের হাদিস অনুপাতে এই আমলটা হয় আপনারা জান্নাতি মানুষ আলহামদুলিল্লাহ আল্লাহর দাবি বলেন এক নাম্বার আফসুস সালাম দুই নাম্বার ওয়াই তো আম উত্তম তিন নাম্বার অশ্লীল আর হাম এক নাম্বার বেশি করে সালাম দুই নাম্বার ক্ষুদার তোকে খানা খাওয়ানো তিন নাম্বার কাজ হলো আত্মীয়তার সম্পর্ক সুন্দর করা চার নাম্বার কাজ হলো সাল্লু বিল লাইলি সুনিয়াম গভীর দজুনীতে নামাজ পড়া যদি এই চারটি কাজ করতে পারো তা دخولুল জান্নাত সালাম নিরাপদে জান্নাতে দাখিল হবে জোরে জোরে বল সুবহানাল্লাহ আমার ভাইরা এই জন্য বাড়ি থেকে সালাম দেব রাজি বিবিকে সালাম দেব রাজি আছে আর যে সমস্ত মহিলারা এসেছেন আপনারও সালাম দিবেন আল্লাহর নবীর বয়স যখন পঁচিশ বছর বড় যৌবন খাদিজার বয়স তখন ছিল চল্লিশ খাদিজার বয়স কত কথা কোন কত চল্লিশ বছর বয়সে আল্লাহ নবীকে বিবাহ করেছেন হজতে খাদিজাতুল কবরার আনহা হজতে খাদিজাকে আল্লার নবী বিবাহ করলেন আল্লাহর নবীর বয়স যখন চল্লিশ খাদিজার বয়স হলো পঞ্চান্ন খাদিজার বয়স কত আল্লাহর নবীর বয়স যখন চল্লিশ খাদিজার বয়স তখন পঞ্চান্ন পঞ্চান্ন বছর বয়সে হরজতে খাদিজা রাজি আল্লাহ আনহা জাবালে নূরের হেরা গুহার মধ্যে দৈনিক দুইবার করে খাবার পৌঁছাতেন আল্লাহর নবীকে যারা হজে গিয়েছেন মক্কা মদিনায় গিয়েছেন জাবালে নূরে যারা চড়েছেন এখন সিঁড়ি কাটা অনেক সিস্টেম আছে উঠার জোরে কণ্ঠে কিনা কিন্তু মা খাদিজা যখন উঠেছে তখন সিঁড়ি ছিল না হাজি সাহেব ওই হেরা গুহার মধ্যে উঠতে সুস্থ সবল একজন ইয়ং ম্যান যুবক মানুষের দেড় ঘন্টা দুই ঘন্টা সময় লেগে যায় লেখা আছে যাদের হাট দুর্বল তারা যেন ওইখানে না উঠে পঞ্চান্ন বছর বয়স হওয়ার পরে একজন নারী বুড়া হয়ে যায় কথা কোন ঠিক কিনা মা খাদিজা দৈনিক দুইবার নবীর রুটি নিতেন পানি নিতেন তারপরে খেজুর নিতেন নিয়ে ওইগুলো গলার মধ্যে জুলাইয়া বেয়ে উঠতেন খাদিজা যখন উপরে উঠত খাদিজার কুনোর মধ্যে ওই পাথরের পাহাড়ের জাবালেন পাথরের পাহাড়ের ভিতরে ফাঁকে ফাঁকে এক জাতের ঘাস রয়েছে যে ঘাসগুলো টান দিয়ে ছিঁড়ে ফেল ফেললে দুধের মতন বের হয় এটার মধ্যে মন কাটার মতন সরু চিকন সুয়ের মতন তার কাটার মতন কাটা আছে ওইগুলো খাদিজার কোনোর মধ্যে লাগতো চলে যেত রক্তগুলো ফেটে 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 পড়তো হাঁটুর মধ্যে লাগতো পড়তো এত কষ্ট করে দিনের নবীর কাছে খাবার নিয়ে যেতেন আল্লাহর নবী খাদিজার আর দিকে তাকায়া মুসকি হেসে সালাম দিয়ে বলতেন খাদিজা তোমার কোনো তুলনা হয় না তামাম পৃথিবীর সব নারীরা যদি তুমি খাদি যার মতন হয় তাদের স্বামীর প্রতি ভক্তি থাকে শ্রদ্ধা থাকে স্বামীর খ্যাতমাত করে স্বামীর মন চলে স্বামীর সাথে বেয়াদবি না করে ও খাদিজা সব নারীদেরকে জানিয়ে দাও আমি রসুল বলে দিলাম কেমতের ময়দানে যখন মানুষ একজন মানুষ আরেকজন মানুষকে চিনবে না বাই থেকে বাই পালায়ন করবে মা তার সন্তানকে ভুলে যাবে পিতা তার সন্তান অস্বীকার করবে সন্তান মা বাবা করবে তার বিবিকে চিনবে না ওই কঠিন রোজ হাসরে ও খাদিজা তোমার জীবনী এবং তোমারই আদর্শ যারা ফলো করবে ওই মহিলাগুলি বিনা হিসাবে তোমার সাথে জান্নাতে চলে যাবে সুবহানাল্লাহ নবীর কিনারে আবু হুরায়রা বলেন খাদিজা মা খাদিজা খাবার নিয়ে জামালে নুরের কিনারে এসেছেন এমন সময় জিব্রাহিল আল্লাদনবীর কিনারে এসেছেন এসে বলছেন ইয়া রসুল খাদিজা আপনার কিনারে আসতেছে জরে জোরে কনসোয়া আল্লাহ আল্লাদিন হদতে খাদিজা তুল কোবরা আপনার কাছে আসতেছেন অনবিজি কাদ আতাই তা মা আহা ইনাউন ফিহি দামুন খাদিজার কাছে একটা পাত্র আছে অথবা একটা থলি আছে অথবা একটা ব্যাগ আছে ওই ব্যাগের ভিতরে কিছু খাদ্য সামগ্রী আছে তুআমন আও শরাবও খাদ্য আছে আবার পানীয় জল সর্বত্র গুলো আছে সুবহানাল্লাহ কল হে রাসূল faidah hiya atat ka fakra wa alaihi assalam আপনার কাছে যখন খাদিজা খাবারের থলি নিয়ে আসবে আসার পরে সাকোরা ও আলাইহা সালাম মেরু রব্বীহা খাদিজার রবের পক্ষ হতে খাদিজাকে সালাম বলে দিবে আর আসতে কর মোহনপুরে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পক্ষ দেখে কোনো মহিলারে যদি সালাম জানায় মহিলা কলার না থাকলেও কলার যাহাই স্বামী রে তালে তাহলে কেমন বিবি পাইছ টের ফাল না প্রধানমন্ত্রী সালাম জানাইছে কইব কিনা হ্যাঁ গ্রেভিটি দুই চার গায়ের মহিলা জমা লইব শুন না যা কয় কি কয় প্রধানমন্ত্রী সালাম দিছে আর আল্লাহ নবীর বিবি খাদিজাকে সালাম দিয়েছেন স্বয়ং আল্লাহ আরো আস্তে কথা সুবহানাল্লাহ এই কথা শোনার পরে যার মুখটাoverline না আমি মনে করি তার কিনেরা শয়তানে সাদ দা মুখটা ধরে রাখছে এবার প্রমাণ হইব কোন দিকটা শয়তান আছে আর কোন দিকটা নাই এটা প্রমাণ নে জিবরীল ডাক দিয়ে বলে ও নবী খাদিজাকে তার রবের পক্ষ হতে সালাম বলবেন আল্লাহ হে নবী ফকর আলাইহা السلام মির রব্বিহা ও শুধু আল্লাহর পক্ষ থেকে সালাম না আমার পক্ষ হতেও খাদিজাকে সালাম ওবাশরাহা বিবাইতিন ফিল জান্নাহ ও শুধু সালাম পর্যন্তই শেষ নয় অবশ্য রাহা বিবাই তিং নবীজি গো শুধু সালাম পর্যন্তই শেষ না খাদিজাকে মুতির তৈরি একটা সুন্দর ফট্টগোল নাই পরিবেশ ভালো কোনো দুঃখ নাই ক্লেশ নাই যাতনা নাই এমন একটা সুন্দর জান্নাতের খবরও দিয়া দিবে এমন একটা সুন্দর জান্নাতের সুসংবাদ খাদিজারে দিয়া দিবেন আপনার বিবিকে যদি জান্নাতের খুশখবরি দেওয়া হয় আপনি খুশি হবেন না বেজার হ্যাঁ কথা কয় না খুশি না বেজার সংবাদটা দিয়েছে জিবরাইল খাদিজার ব্যাপারে আম্মে জানাইয়াশা সিদ্দিকা বলেন আল্লাহর নবী খাদিজাকে জান্নাতের একটা বিশাল বিশালত্বকার খবর দিয়েছে সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ উআন আয়শা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালত বাশশারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাতু রাদিয়াল্লাহু তাআলা আনহা বিবাইতিন ফিল জান্নাহ মুসলিম শরীফের হাদিস মারহাবা ক সুবহানাল্লাহ জোরে কোন মারহাবা আর আগে যেটা বলেছি সেটা বুখারীর হাদিস আল্লাহ নবী বলেছেন সহিহাই বুখারী মুসলিম দুটো গ্রন্থে এসেছে মারহাবা কর এবার খাদিজা নবীজির কিনারে এসেছেন নবীজি মুস্কি মুস্কি হাসে হাসে কেন কথা কই না আল্লাহর নবী হাসে নবীজি হাসলে মুক্ত মনে হতো যেন পূর্ণিমার চারটা আল্লাহ নবীর ঘরে এসেছি আল্লাহ নবীর চেহারাতে এমনি সুন্দর আছে কিরকম সুন্দর হঠাৎ করে সুইটা আমার ঘরের ফ্লোরও পড়ে গেছে রসুলের ঘরের ফ্লোর পাকা ছিল না বালি বালি মরুভূমির বালি বালির মধ্যে সুই পড়ে গেলে ছোট্ট সু এটা পাওয়া যায় দিনের বেলায় খবর আর রাত্রে আমি সুই তুলব হঠাৎ করে দিনের নবী আমার ঘরের ভিতরে ঢুকলেন আল্লা নবীর চেহারার আলোতে সুস্পষ্ট ভাবে বালির ভিতরে আমি সুইটা দেখতে পেয়েছি কেমন সুন্দর আছে রসুল যেমন সুন্দর রসুলের চেহারা এমন সুন্দর রসুলের আচরণ এমন সুন্দর ছিল রসুলের ব্যবহার এমন সুন্দর ছিল রসুলের কথা জোরে কোন ঠিক কি ঠিক না সেই নবীর উন্মত আমরা কিভাবে মন্দ কাজ করি কিভাবে গালিগালাজ করি কিভাবে মানুষকে কষ্ট দেই কিভাবে অসভ্য আমি করি আমার বুঝ আসে না মুসলমান পৃথিবীর মডেল হবে মুসলমানদেরকে দেখে দেখে অন্য জাতিরা কালিমা পরে পরে মুসলমান হয়ে মুসলমানদের পথে চলবে কথা কোন ঠিক কি ঠিক খাদিজা বেবে আল্লাহর ডবির কাছাকাছি পৌঁছে গেলেন জিব্রাইল ডাক দিয়ে বলে নবীজি আমি যদি এখানে থাকি খাদিজা খাদিজা কিন্তু আপনার কাছে আসবে না হ্যাঁ নবীজি আমি চলে যাই আল্লাহর জিব্রিল কে অনুমতি দিলেন জিব্রাইল তুমি চলে যাও জিব্রাইল চলে গেল খাদি জাতুল কোবরা নবীজির কিনারে এসেছেন আল্লাহ নবী অন্য দিনের মতন নয় আজকে একটু ভিন্ন রকমের হাসি হাসে খাদি যা প্রশ্ন করে কি গো নবী আজকে আপনাকে একটু বেশি আনন্দিত মনে হয় আল্লাহ নবী ডাক দিয়ে বলে খাদি যা জীবনের সব চাইতে বেশি খুশির খবরই শুনেছি আজকে তোমাকে জীবনের সব চাইতে বেশি খুশির খবর আমি শোনাবো জোরে জোরে করুন সুভান আল্লাহ খাদিজা ডাক দিয়ে বলে নবীজি গো কি খুশির খবর শোনাবেন জীবনে ওই দিন আমি সব চাইতে বেশি খুশি ছিলাম যেই দিন আপনি নবীকে স্বামী হিসাবে আমি পেয়েছি জোরে জোরে করুন শুভান আল্লাহ আমার ডাক দিয়ে খাদিজা তার চাইতে বেশি খুশির খবর নিজে তোমাকে সালান দিয়েছেন হর্যতে জিবরাইল তোমাকে সালান দিয়েছে এই কথা শোনার সাথে সাথে খাদিজার চোখ পড়ে গেল পানিতে খাদিজা যা কাঁদে খাদি যা কান্ধে খাদি যার নবী আমার ডাক দিয়ে বলে খাদিজা এত আনন্দের খবর দিলাম কেন খাদি যা তুমি কান্ধ কান্নার কারণ কি বন্ধ করে খাদি যা ডাক দিয়ে বলে নবীজি আমি কান্দি কান্নার কারণ হলো আল্লাহ আমার সালাম দিয়েছে এই আল্লাহর সালামের জবাব আমি কেমনে দিব ও নবীজি আল্লাহর সালামের জবাব দেবার মতন যোগ্যতা আমি নাই আমি যে ভাষা জানি না কোন ভাষায় আমার আল্লাহর সালামের জবাব দিব আমার ভাইয়ার মানুষ খুশির খবর শুনল কাঁদে বেশি খুশি আবার মনে করেন মোহনপুরের কোন একটা লোক দশ বছর পরে সৌদি আরব থেকে আসছে ইয়ার ফুটে গেছে সব মানুষের সাথে দুঃখিনী মা দশটা বছর পরে সন্তানের মুখ দেখবে সন্তানের মুখের দিকে তাকাইয়া দশ বছর পরে মা নিজেও কান্দে মা কান্দে কান্দে বছর পরে সন্তান ফিরে পেয়েছে মায়ের বুক ভরে গেছে মন ভরে গেছে মা তো খুশি হওয়ার কথা তারপর মা কান্দে যদি প্রশ্ন করেন কি গো মা কেন কান্দ গো মা মা জবাব দেয় আমি কান্দি আমার মানি কাম আর কুলে এসেছে কেন যে কাঁদি নিজেও বলতে পারি না কথা কোন ঠিক কিনা ও খাদি যা তুমি কি খুশি হও নাই আহ নি খুশি হয়েছি কিন্তু আল্লাহর সালামের জবাব আমি কেমনে দিমু বাসা তো আমি খুঁজে পাই না গো নবী এইজন্য জন্য আমি কান্দি হ্যাঁ নবীজি আল্লাহর সালামের জবাব আমি খাদিজার পক্ষ হইয়া আপনি দিয়ে দেন জোরে জোরে কোন সুভাল নবী আমার ডাক দিয়ে বলে ও খাদিজা জিব্রাইল তোমাকে সালাম দিয়েছে এবার খাদিজা বলে ওয়ালাই কেওয়ালাই না ওয়ালাই সালাম আজিব রাইল আমার নেবী ডাক দিয়ে বলে খাদিজা আমিও তোমারে সালাম দিলো এবার খাদিজার রানে নবীর মাথা নবীজির মাথায় খাদিজা হাত বুলে দিলে রুটি চিড়ে চিড়ে হালুয়া দিয়ে দে আল্লাহ নবীর মুখের মধ্যে খাবারে তুলে দিচ্ছেন মা খাদিজা চোখ ভিজা ফুটা ফুটা করে পানি পরে আল্লাহ নবীর গালে পড়ে গেছে খাদিজার চোখের পানি ডাক দিয়ে বলে খাদিজা কেন কান্দ কান্নার কারণ কি কেন গো খাদিজা তুমি কান্দ ডাক দিয়ে কয় নবীজি আমার মন কয় আমি আর ভাসবো না হ্যাঁ নবীজি আমি চলে যাব আমি যদি গো নবী চলে যাই আপনার কাছে তিনটি জিনিসের দাবি জানাই জানতে চাই গো নবী তিনটি জিনিস চাইলে আমি পাবনি বলবো ডাক দিয়ে বলে খাদি যা ও খাদি কি চাও তুমি কথা দিলাম জীবনের তোমার চাওয়া পূর্ণ করব খাদি যা গো মক্কা নগরীতে যখন কেউ ছিল না আমার তখন তুমি ছিলে আমার যখন অর্থ ছিল না তুমি অর্থ দিয়েছ আমার যখন আশ্রয় ছিল না তুমি খাদিজা খাদিজা ও বলো তুমি কি চাও খাদিজা বলছে আর সুল আল্লাহ আমি যদি মরে যাই কথা দেন আপনার জামা মোবারক দিয়া আমার কাফনের কাফরের ব্যবস্থা করবেন ডাক দিয়ে বলে খাদিজা এত সামান্য জিনিস তুমি চেয়েছ তুমি যদি বলতে মক্কা মদিনার ওই বড় বড় পাহাড়গুলো তুমি স্বর্ণ বানিয়ে আর ওর ভিতরে স্বর্ণের প্রাসাদ বানিয়ে তোমাকে রাখব আমি নবী হাত তুলে দোয়া করতাম আল্লাহ রব্বুল আলামিন তোমার সম্মানে দুনিয়ার পাহাড় গুলোকে স্বর্ণ বানায় দিত এ তো জিনিস খালিজা ডাক দিয়ে মানে অনবীত আপনার জামা মোবারক আপনার কাছে সামান্য জিনিস হতে পারে আমার কাছে সামান্য নয় আমি তো কোন আমলি করতে পারি নাই হতে পারে গদবি আপনার জামার বরকতে আমি খাদি যার কবরে আসব হবে না ও মায়েরা ও বোনেরা পর্দার মহিলারা শুনেন খাদিজা যদি এমন মনে করে নিজেকে আমাদের অবস্থা কি হবে মা ও মা হাতে ধরে পায়ে ধরে আমি আপনাদের ছেলের বয়সী মানুষ অনুরোধ করে বলে গেলাম স্বামীর সাথে বে করবেন না স্বামীর মনে দুঃখ দিবেন না স্বামীর মনে কষ্ট দিবেন না পর্দার সাথে চলবেন বেপর্দায় চলবেন না হাঁটবেন না ফসত্ব নামাজ পড়বেন রমজানের রোজা রাখবেন স্বামীর হক স্বামীর করবেন যদি করতে পারেন জান্নাতে রাত্রি দরজা খোলা থাকবে যে কোনো দরজা দিয়ে আল্লাহর জান্নাতে আপনারা ঢুকতে পারবেন অতএব মা গো খাদিজার আলোচনা শুনে খাদিজার জীবনী ফলো করে খাদিজাকে গো যদি মা জীবনের আদর্শ বানাও মডেল বানাও খাদিজার সাথী জান্নাতে যেতে পারবে আল্লাহ দেবী ডাক দিয়ে বলে ও খাদিজা কথা দিলাম আমার জামা মোবারক দিয়া তোমার কাপড়ের কাপড় বানায় দেব এবার খাদিজা ডাক দিয়ে বলে ও নবী আমি মরে গেলে আমার জানাজার ইমামতি আপনি করবেন উল্লেখ থাকে যে তখন বর্তমান সিস্টেমের জানাজাটা ছিল না আল্লাহ নবী বললেন ও খাদিজা আমি নিজে তোমার জানাজা দোয়া করে দেব দেবো খাদিজা ডাক দিয়ে বলে আমার আর কোনো দুঃখ নাই কোনো কষ্ট নাই শেষ দাবি ডাক দিয়ে খাদিজা বলো শেষ দাবি তোমার কি খাদিজা ডাক দিয়ে বলে নবী গো আমার লাশটা যখন কবরে রাখবেন সব সাবিরা যখন চলে আসবে আপনি নবী কথা দেন আমার কবরের কিনারে দাঁড়িয়ে থাকবেন ততক্ষণ মন কির্ণ কীর রেফারেস্তার প্রশ্নের স্বভাব দিতে না পারবো যতক্ষণ এবার দয়ান্দবি বিশ্বনবী রামা তাল্লেদা লাবীন উম মাথারে ধরো চোখের পানি গুণো ধরে রাখতে পারলেন না দাঁত কে বলে কাঁদি যা আহ কাদি যা গো এইভাবে বলবেন না আপনার মৃত্যু যন্ত্রণা আমি নবী সইতে পারব না কলিজা পেটে যাই গো কাদি যা কাঁদি যা গো আমি যদি আপনার পরে মারা যাই আপনি যদি আমার আগে চলে যান কথা দিলাম আপনার কবরের পাশে দাঁড়িয়ে থাকব যতক্ষণ পর্যন্ত মানে কি রেফারেস তার প্রশ্নের জবাব আপনি না দিতে পারবেন ততক্ষণ পর্যন্ত আপনার কবর আমি সারব না আর যত খাদি যায় রাখ নবী আমার আর কোনো কষ্ট রইল না দুঃখ রইল না বুঝতে পারলাম কবরে মন কিনি নীপ তার প্রশ্নের জবাব আমি দিতে নবীজি গো ও নবী আমার আর কোনো কষ্ট রইল না বোকারিতে এসেছে যেদিন খাদিজা মরে গেল আল্লাহর নবীর অবস্থা খুব একটা ভালো নয় একই সালে একই বছর আল্লাহর নবীর চাচা আবু তালেব চলে গেছে এই বছরকে আমুল হাসুন বলা হয় দুঃখের বছর সুখের বছর বলা হয় কষ্টের বছর বলা হয় আল্লাহর নবীর মনের অবস্থা বেশি ভালো নয় নবীজির চোখ বেবে পানি পড়ে চোখের পানি পড়ে দাড়ি ভিজে গেছে বুক বরাবর জামা ভিজে গেছে নবীজি কান্দে সাহাবির কান্দে সাহাবিদের চোখের পানি নবীজির চোখের পানি এবার নবীজি খাদিজার ওসিয়াত পূর্ণ করলেন নিজের জামা মুবারক দিয়া খাদিজার জানাজা পড়া খাদিজার কাফনের ব্যবস্থা করে দিলে গোসল দিয়া নিজের জামা দিয়া খাদিজার কাফনের ব্যবস্থা করে দিয়েছেন সুবান আল্লাহ ও মুসলমান কেমন পোশাক বানা বিবির কাফনের কাফর কি তোমার পোশাক দিয়া হবে একবার চিন্তা করো এবার নিজে ইমামতি করলেন দোয়া করলেন খাদিজার জানাজা পড়ালেন যারা হজে গেছেন হাজি সাহেব একবারে খাদিজার কবর পৃথিবীর এমন কোন হাজি নাই খাদিজার কবরের কিনারে গেলে কান্দে না আপনি প্রশ্ন করেন হাজি খাদিজার কবরের কিনারে কান কেন হাজি ডাক দিয়ে বলবে আমি কান্দি আমি যেন শুনতে পাই খাদিজা এখনো জান্নাতুল মোয়াল্লায় বসে আল্লাহ রে কোরআন তেলাওয়াত করছে জান্নাতুল মুয়াল্লায় কবরে লাশ নামায়া কবর দিয়া কবরের উপরে খেজুরের ডালা পুঁতে দেয়া নবীজি দাঁড়িয়ে আছে সাহাবিগুলি এক এক করে পিছনের দিকে যায় একটু দূর গিয়া হযরত ওমর তাকায়া দেখে নবীজি আসেন নাই নবী ধারি আছে খাদিজার কবরের কিনারে সত উমার ডাক দিয়ে আরে আবু বকর স্বামীদের ভিতরে তুমি সব জানতে মুরব্বি প্রবীণ দিনের নবীন প্রিয় সাবি হিজরতের রাতে দিনের নবী তোমাকে নিয়ে এসেছে আবু বক তাকে দেখেন নবীজি আসে নাই নবীজি খাদি কবরের কিনারে দাঁড়ানো ও আবু বকার আপনি একটু যান নবীজিকে গিয়ে নিয়ে আসুন হজরত আবাকার আল্লাহর নবীর কিনারে গেলেন আল্লাহর নবীকে সান্ত্বনা দিয়ে বললেন নবীজি খাদিজা চলে গেছে জানি আপনার মন খারাপ নবীজি গো আমাদেরও কি মন কম খারাপ হে নবী আমাদেরও কি মন কম খারাপ আপনি একটু আসুন আপনি একটু চলুন আপনি দাঁড়িয়ে আছেন সব সাহাবিরা দাঁড়িয়ে আছে আপনি যদি বাড়িতে না যান একটি সাহাবি ঘরে ফিরে নবী আমার কোন কথা বলে না দাঁড়িয়ে আছে আবু বকর বলেন তাকে দেখি নবীর চোখের পানির ফোঁটাগুলি খাদিজার কবরে বৃষ্টির ফোটার মতন জরসর করে করে পড়ছে নবীজিকে আবার ডাক দিলাম নবী আমার ডাক দিয়ে বলে আবু আবুব চলে যান আমি খাদি কথা দিয়েছি খাদিজার যতক্ষণ পর্যন্ত কবরের ভিতরে এমন কিরি নকিরি করে প্রশ্নের জবাব না হবে সালের জবাব না হবে ততক্ষণ পর্যন্ত আমি নবী খাদিজার কবর না নবী আমার দাঁড়িয়ে আছে আবু বকর দাঁড়ানো আমার কান্দে আবু বকর কান্দে সব সাহাবিরা কান্দে আমার দিয়ে বলে ও জিবরাইল আমার বন্ধুর কিনারে যাও বন্ধুনে গিয়ে বলে দাও খাদিজার জন্য যেন আর না কান্ধে আমি খাদিজার প্রতি এত খুশি আমার বন্ধুর পক্ষ হইয়া খাদিজার প্রশ্নের জবাব আমি আল্লাহ নিজে দিয়া দিছি জিব্রাইল নবীজির কিনারে এসেছেন নবীজি বুঝতে পেরেছেন কোন সুসংবাদ অবশ্যই আছে আল্লাহর নবী জিব্রাইলের দিকে তাকালেন জিব্রাইল ডাক দিয়ে বলে নবী গো ও নবী আর কাঁদবেন না আল্লাহ রব্বুল আলামিন নিজে খাদিজার প্রশ্নের জবাব দিয়ে দিয়েছেন জোরে জোরে করেন সুবহানাল্লাহ প্রত্যet মায়ের আমার বোনের আমার আজকের এই তাফসিরে অনুরোধ করে বললাম খাদিজার মত হন আয়েশার মত হন ফাতেমার মত হন উম্মাহাতুল মুমিনিন বানাতুল মুমিনিন বানাতুল নবী তাদেরকে নিজের জীবনের আদর্শ বানান মডেল বানান যদি করতে পারি এই মাহফিল কাজে লাগবে এই মাহফিলের নাজাতে রেফাই সালা হবে কথা কোন ঠিক কিনা এলাকায় বহু কবর রয়েছে অনেকের মা নাই বাবা নাই তাদের জন্য প্রাণ খুলে আজকে মনে যা দেব অনুরোধ করবো একটা লোক উঠবেন না মোনাজাত দিলে তারপরে যাবেন আগামী ও প্রোগ্রাম চলবে মৌলানা মুফতি বজলুর রশিদ সাহেব এবং ওনার মেয়ের জামাই যুবক মানুষ আব্দুল বারি রশিদিন আসবেন আপনারা হাজার হাজার লোক নিয়ে আসবেন আগামীকাল মাহফিল চলবে আল্লাহ কবুল করুন জোরে কোন মেয়েদের কথা বলতেছিলাম আল্লাহ রসুল বলছেন মানে আলাহ সালাহিন তিন ফ আদা হুন্না ও জৌ জহুন্না ও হাসানা ইলাই হিন্না যা তিনটি কন্যা সন্তান রয়েছে তাদেরকে আদব শিক্ষা দিচ্ছে সব পাত্রের হাতে তুলে দিয়েছে এবং তাদেরকে প্রতি হাসান করেছে প্রতিপালন করেছে হাসানের সাথে দুর্ব্যবহার করে নাই আল্লাহ তালা তাকে জান্নাত দিয়ে দিবেন আর আসতে কর একটি কন্যা সন্তান একটি জান্নাত দুটি কন্যা সন্তান আল্লাহ রসুল কয় আমার সাথে জান্নাত তিনটি কন্যা সন্তান যার আল্লাহ রসুল বলেন আমি নবীর পাশাপাশি জান্নাতে থাকবে জোরে জোরে করে সুহান এই মেয়েদের সাথে আচরণ ভালো করবেন মেয়েদেরকে বেশি মোহাব্বত করবেন যাদের ছেলে মেয়ে আছে বাসায় ফিরলে আগে মেয়ের হাতে যে জিনিসটি আপনি বাজার থেকে নিবেন এটা মেয়ের হাতে দিবেন মেয়ে চয়েস করে জামাটা নেওয়ার পরে বাকি জামাটা অন্যদেরকে দিবেন মেয়ে চয়েস করে একটি ফল নেওয়ার পরে বাকি ফলগুলো অন্যদের হাতে তুলে দিবেন আল্লাহ নবী বলেন আমি কোথাও থেকে আসলে কোথাও গেলে আমি সর্বপ্রথম ফাতেমার কাছে যেতাম এবং সর্বশেষ যাওয়ার সময় বিদায়টা ফাতেমার কাছ থেকে নিতাম জোরে জোরে করেন সুহান আল্লাহ রসুল ফাতেমাকে ভালোবাসতেন কথা কোন ঠিক কি না এজন্য আমরা মেয়েদেরকে ভালোবাসবো আদর করব নিজের বিবিদের সাথে উত্তম আচরণ করবো কেমতের ময়দানে বিবির সাক্ষ্য গ্রহণ করা হবে বিবি যদি ভালো বলে এই স্বামীকে আল্লাহ মাফ করে দেবে তোমাদের মধ্যে সেই উত্তম যে তার বিবিদের কাছে উত্তম বিবি আপনার আপন গোপন সব জানে আপনি যদি কন যে আমি তো ওলি হয়ে গেছি বিবি কইবো তুমি যে কয় লম্বর ভণ্ড এটা আমি জানি কত ফজর তুমি গুমায়া কাটাও এটা কেউ না জানুক আমি জানি কথা কখন ঠিক কি না আর আপনি যদি তাহজ্জাত পড়েন ফজরের নামাজ পড়েন জামাতের সাথে এটা আপনার বিবি জানে আপনি যদি প্রতারণা করেন সহজ ভাবে চলেন কাউকে না ঠগান এটা আপনার বিবি খবর রাখে কথা কোন ঠিক কি ঠিক না এই জন্য পাঁচ নামাজ পড়বো বিশেষ করে তহজ্জাতের নামাজ পড়তে চেষ্টা করব তাহজ্জতের নামাজে উপকার না ক্ষতি কথা কয় না। উপকারণা ক্ষতি অমিনাল্লা লাইলি ফতাহাজ্জাত বিহিনা ফিলাতাল্লাক আসা আইয়াবা আসা কা রব্বুকা মাকামাম মাহমুদা জুরুজুরু কন সুবহানাল্লাহ রাতের বেলায় যারা তাহাজ্জুতের সালাত করে আল্লাহ রাব্বুল আমীন করেন আসা আইয়াবা আসা কা রব্বুকা মাকামাম মাহমুদা আশা করা যায় তোমার রব তোমাকে মাকামে মাহমুদ দান করবেন শ্রেষ্ঠ ইজ্জত দান করবেন ইজ্জতের জন্য মানুষ এখন কত কিছু করে এমপি হতে চায় মন্ত্রী হতে চায় যতদিন এমপি মন্ত্রী ততদিন স্যালুট এমপি মন্ত্রী যায় আবার হেনকা কথা কোন ঠিক কি ঠিক না কিন্তু আপনি তাহাজ পড়েন আল্লাহকে ডাকেন ইবাদত করেন তেলাওয়াত করেন আপনার ক্ষমতা থাকলে ইজ্জত ক্ষমতা গেলে ইজ্জত কথা কোন ঠিক কি ঠিক না চিরস্থায়ী ইজ্জত এটা আল্লাহর ইবাদতের মাধ্যমে ইন্নাল ইজ্জাত জামিআ সব ইজ্জতের মালিক কে কথা বলেন সমস্ত ইজ্জতের মালিক কে ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র আল্লাহ রাব্বুল আমিন হচ্ছেন সমস্ত ইজ্জতের মালিক এজন্য আমরা জান্নাতের সর্দারিনী যারা জান্নাতের মহিলাদের সর্দারিনী যারা হবে তাদেরকে মহিলাদের মডেল বানাতে হবে কথা কোন ঠিক কিনা বিকারীম সল্লাহল ইলাম ইসলাম সাইয়ে দাতুন নিসা ই আহেলল জডডা পাহাদা মারিয়াম বিন্তি ইম্রণ, ফাতে মাতু খদি জাতা ও আসিয়াতু ইম্রা আতা ফির আউ জান্নাতের সধারিী হবে কয় আল্লাহ সুল বলছেন সর্বপ্রথম প্রথম সর্যতে মািয়াম বিন্তি ইম্রান মািয়ামালায় সাল্লা। তারপরে হবে ফাতে মাতু রাজল্লাহ হতাল আনহা। তারপরে হবে খাদি জাতুল কপরা, তার হবে আসিয়া ফিরা আউডের বিবি। এই জান্নাতের সার্দারিনী যারা হবে জীবনে তাদেরকে আদর্শ বানাতে হবে কথা কোন ঠিক না ফেরাউনের বিবিকে ফেরাউন লৌহ দণ্ড দিয়ে কষ্ট দিয়ে দিয়ে মেরেছেন জ্বলন্ত অগ্নিকুণ্ডের উত্তপ্ত তোলের মধ্যে দিয়ে তার সন্তানগুলোকে হত্যা করেছেন তারপরও ইমান হারা হয় নাই কথা কোন ঠিক না মৃত্যুর আগে আল্লাহর কাছে দোয়া করেছেন রব্বিবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ও আমাকে তোমার কিনারে আমাকে ইংদাকা তোমার কিনারে বাইতান ফিল জান্নাত জান্নাতে একটা ঘর বানায় দাও তার মানে আমি যে জান্নাতে থাকব তোমার প্রতিবেশী হয়ে থাকতে চাই সুবহানাল্লাহ কয় এজন্য প্রতিবেশী যার ভালো তার বাড়ির পরিবেশ ভালো প্রতিবেশী খারাপ থাকলে পরিবেশ ভালো থাকে না কথা কোন ঠিক কি না তো ফিরাউনের বিবি আসিয়া বলছে আল্লাহ ওই জান্নাতে আমি থাকতে চাই যে জান্নাতে তোমার প্রতিবেশী হতে পারবো তোমার প্রতিবেশী সারা জান্নাতে আমি থাকতে চাই না তাহলে আমাদের মেয়েদেরকেও জান্নাতের দরকার আছে না নাই আমাদের দরকার নেই যারা বললেন না তাই আসুন জান্নাতের আমল করি আল্লাহ রবুল আলমিন বেশি বেশি করে আমল করার তৌফিক আমাদেরকে দান করুন জোরে জোরে কন আমিন এ আশা প্রত্যাশা রাখছি আমার কাছে দোয়া চেয়েছেন এই সম্মেলন কমিটির সহসভাপতি না কি নাম ছিল মারা গেছে মুসলেম উদ্দিন তিনি মারা গেছেন আল্লাহ যেন ওনাকে জন্নাতের জন্নাতুল ফিরদাউসের মেহমান বানিয়ে নেয় সকলে বলছে আমি এতদ অঞ্চলে যত কবর রয়েছে সব কবরগুলোকে আল্লাহ জান্নাতের ঠিকানা বানিয়ে দিন আমরা যারা উপস্থিত হয়েছি আজকের এই আলোচনা রুশিলায় আমাদেরকে নাজাতের জরিয়া করে দিন আমাদেরকে আজকের আলোচনা হেদায়তের জন্য আল্লাহ কবুল করুন আমার আগে আপনাদের এলাকার কৃতি সন্তান হরজত মৌলানা মাইনুল ইসলাম বেলালী আলী সে তরুণ মানুষ যুবক মানুষ ইতিমধ্যে সে অনেক খ্যাতি অর্জন করেছে আল্লাহ তাকে কবুল করো তার হায়াতকে দারাজ করে দিন তার এলমে শক্তিকে বাড়িয়ে দিন তার কণ্ঠকে সাবলীল মধুময় করে দিন তার যোগ্যতাকে বাড়িয়ে দিন বিশ্বময় তার খ্যাতি ছড়িয়ে দিন আমরা বলছি আমিন আমাদের আজকের এই মাহফিলের কর্তৃপক্ষ তফসির কমিটি কমিটির সভাপতি সহসভাপতি সেক্রেটারি কোষাধ্যক্ষ সহ যারা সহযোগিতায় রয়েছেন আল্লাহ সকলকে কবুল করুন এই তাফসির মাহফিল আমদ পর্যন্ত কবুল করুন আমরা বলছি আমিন আর এ এলাকার নারী পুরুষ নির্বিশেষে যারা সহযোগিতা করে আল্লাহ সবাইকে কবুল করুন তাহাজিব মিডিয়া সেন্টারের মালিক জনাব হাফিজ মৌলানা আলী আহমদ আকন্ত কষ্ট করে আমাদের সাথে এসেছেন এতক্ষণ বসে রয়েছেন এই আলোচনা রেকর্ডিং করেছেন বিশ্বময় ছড়িয়ে দেওয়ার জন্যে তাকে মোবারকবাদ জানাচ্ছি আল্লাহ যেন তার জাজায় খায়ের দান করে আমরা বলছি আমিন

رَبَّنَا ظَلَمْنَا أَنفُسَنَا وَإِن لَّمْ تَغْفِرْ لَنَا وَتَرْحَمْنَا لَنَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ <applause> رَبَّنَا لَا تُزِغْ قُلُوبَنَا بَعْدَ إِذْ هَدَيْتَنَا وَهَبْ لَنَا مِن لَّدُنكَ رَحْمَةً إِنَّكَ أَنتَ الْوَهَّابُ রব্বের হাম হুমা কামা রব্বা রজনী তাকে দেখো তোমার গোলামরা বসে রয়েছে তোমার গোলামরা চলে যায় নাই কোরআনের কথা তোমার নবীর সন্ন্যার কথা গুলো শুনেছে আরো যদি বলতাম হয়তো আরো বসুন হে মাবুদ যা বলেছি সব শুনেছে পরিশেষে আমি মুসাফির আমার সাথে দুটি হাত বাড়িয়ে দিয়েছে কি দিয়ে বিদায় দেব প্রাণ ভরে দোয়া করে দিলাম জীবনের সমস্ত গুণাগুলো তুমি মাফ করে দাও জীবনের সমস্ত গুণা গুলো তুমি মাফ করে দাও যারা যারা হাত তুলেছি জানি না কারমা কার বাবা নাই মা হারিয়ে বাবা হারিয়ে চোখের পানি গুলো ছেড়ে দিয়ে দিয়ে কান্দে গো মা বাবার কবর গুলু জন্নতের টুকুরা বানিয়ে দাতে যারা করল টাকা পয়সা দিল সহযোগিতা করল মাহফিল শোনার জন্য আসলো মুসিবতের দিন এই মাহফিলকে জড়িয়া করে প্রত্যেকের নাজাতের ফাইসলা করে দিও তামামের হাদিয়া তোমার বন্ধুর রুজা বাগে পৌঁছিয়ে দিয় দুনিয়ার জমিন থেকে যত মোমেন মোমেন বিদায় হয়ে কবরে চলে গেছে তাদের আরো আই দাও যারা যারা হাত তুলেছি যাদের মান নাই ভাব নয় দুনিয়ার জমিন ছেড়ে কবরে চলে গেছে মা বাবার কবর গুলি টুকরা বানিয়ে দাও হ্যাঁ মাবুত দুনিয়ার সব কিছু বলতে পারি মা হারানো যন্ত্রনা বাবা হারানু বেদনা ভুলতে পারি না যখনই মনে হয় চোখের পানি ধরে রাখতে পারি না ও গোমা জননী ফিরে আসবে না জাহানি। তো বুড়িদয় জহরে চোখের পণি কালে করতাম কত রাহাগনুরা তবু তবুও মা আমায় আদর সুহ সেই মধুর আমার চোখে আসে পাহনি কেউ তো বুঝে আমার দুঃখের কহিনী ও ফিরে আসবে না জহনি তো নয় জহরে জহরে চোখের পানি মাবু মাবুদ্রে আমি জানি না কার কথা মনে করে বাবার কথা মনে করে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে দিয়ে কান্ধে কোরআনের করে তাদের কবর গুলোকে নাথের টুকরা বানায় দা মা বাপ সহ দাদা দাদি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন পারা প্রতিবেশী বন্ধু বান্ধব ছেলে মেয়ে হয়ে যারা কবরে চলে গেছে দয়া করে মায়া করে তাদের কবর গুলোকে জন্য টুকরা বানায় মে আমি জানি না কে কুণ্যতে হাত তুলেছে কার কি আসা খাঙ্কা। সব পূর্ণ করে দাও রোগীর রোগ ভালো করে দাও অভাবের অভাব দূর করে দাও বিপদগ্রস্তকে বিপদ থেকে বাঁচিয়ে দাও আমার সন্তান সহ যাদের সন্তান সন্তুতিগুলি পরীক্ষা দিবে স্মরণ শক্তি বাড়িয়ে দাও ভালো করে পরীক্ষা দিয়ে মা বাবার মুখ উজ্জ্বল করার তো ফি তুমি দিয়ে দাও নামাজি বানাও কারি বানাও জিকির কারি বানাও পর্দার মহিলারা যারা পর্দান শিলা বানাও মা খাদিজার যার মতো বানাও ফাতেমার মার মতায় সার মতন বানাও হ্যাঁ যুবকদের যুবকদেরকে হাসান হুসাইনের মতো বানাও মুরব্বী বাবাদেরকে আবুব করের মতো বানায় দা বাবুদে একদিন তো দুনিয়ার জমিনে আমরা না ছেড়ে যেদিন চলে যাব ছেলেরা কাঁদবে মেয়েরা কাঁদবে চোখের পানি ছেড়ে ছেড়ে কোরআন শরীফ টিলাওত করবে ওই মুসিবতের দিনে ওই বিপদের দিনে বিদায়ের কালে ইমান নামক মূল্যবান সম্পদ আমাদের দিও বাংলাদেশকে কবুল কর দেশের বিরুদ্ধে যত ষড়যন্ত্র নস্বাদ করে দাও এ দেশ এবং জাতিকে পৃথিবীর উন্নত দেশ এবং জাতি বানায় দাও স্বাধীনতার সার্বভৌমত্ব হেফাজত কর মাহপিল কমিটিকে কবুল কর সহসভাপতি যিনি চলে গেছে তার কবর দাও আজকের প্রধান অতিথি বিশেষ অতিথি উদ্বোধন সহসভাপতি সভাপতি সম্মানিত অতিথি সহ যারা রয়েছেন সবাইকে কবুল কর এলাকারে ঘরে ঘরে শান্তি দাও রহমত দাও বরকত দাও এলাকাকে বাংলাদেশের শ্রেষ্ঠ এলাকা বানিয়ে দাও ঘরে ঘরে কোরআনের তেলা অজ্জারি করে দাও মহিলাদেরকে খাদিজার মতো আয়সার মতো বানায় দাও সব মহিলাদের মনের নেকাশা কাঙ্ক্ষা পূর্ণ করে দাও সকলের সন্তানগুলোকে নেককার বানাও তাকুয়াবান বানাও চরিত্রবান বানাও এলাকার মাটির নিচে যত লোক সাহিত্য সাপ কবর গুনুকে জন্নাতের টুকরা বানিয়ে দাও নিরাপদে প্রত্যেকের দাও তাহজিব সেন্টারকে পৃথিবীর শ্রেষ্ঠ ইসলাম প্রচারকারী হিসাবে এই সেন্টারকে কবুল করে নাও পূর্ণাঙ্গ একটা ইসলামিক টেলিভিশন হিসেবে সেন্টারকে তুমি কবুল করে নাও আলি আহমেদ আকন্ত ভাইয়ের হায়াত বাড়িয়ে দাও দিনের খেদমত আলেমদের মোহাব্বাত তার অন্তরে আরো বাড়ায় দা হে মাহবুব পরিশেষে এলাকার সব লোক তোমার কুদরতি হাতে তুলে দিয়া আজাব গজব থেকে তাদেরকে হেফাজত করো বাঁচায় দাও যেদিন চলে যাব বিদায়ের ঘন্টা বেজে যাবে মায়ের ভুবন প্রেমের ভুবন সবুজ পৃথিবী সবস প্রকৃতি ছেড়ে যেদিন চলে যাব তোমার ডাকে তোমার দরবারে ওই দিন আমাদের সকলের জবানে এবং দিলে একসাথে জারি করে দিও ইমানের কালিমা লা ইলাহা লাহ মুহাম্মাদুর رسول الله السلام عليكم ورحمه الله وبركاته